সবাই পড়তেছেন মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে নামা ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أترجو أمتنا قتلة حسينا شفاعة جده يوم الحساب صلاة يا رسول الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه شهادة آخری منزل انسانی سعادت کی شهادت آخری منزل انسانی سعادت کی خوش قسمت ہیں جنہیں مل گئی دولت شہادت کی اللہم صل على سیدنا محمد نبینا সেদিন ৬১ হিজরিতে ইরাকের একটা জায়গা কারবালা নামক স্থানে কারবালার মাঠে আহলে বাইত রসুল তথা মুত্তাবিঈন আহলে বাইত রসুল যারা শাহাদত বরণ করেছিলেন আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান إلا المودة في القربى دنيا কে কখনো প্রাধান্য দিতে পারবে না মুমিন কাকে বলে মুসলমান কাকে বলে যারা কোনোদিন দুনিয়াকে প্রাধান্য দিতে পারবে না মুমিন মুসলমান ওরা দ্বীনকে প্রাধান্য দিতে হবে আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত দিন কোথায় আমরা জানিও না তো আসছেন যখন কিছু পড়েন
قال قال খুব আদব নিয়ে বলবেন রাসূলের পাকের হাদিস قال قال رسول الله رسول الله صلى الله صلى الله عليه عليه وسلم وسلم لا يؤمن لا يؤمن أحدكم أحدكم حتى حتى أكون أكون أحب أحب إليه إليه من والده من والده وولده وولده والناس والناس أجمعين. أمي كي بقولت شيء سلام. একটা হাদিস শরীফ আমার দয়াল নবীর হাদিস আবার পড়বেন এর কোন মাদ্রাসা দিতে না ভাই এর আজি এটা ইচ্ছু দে এনে মাদ্রাসা তাইছু মনে করো মাদ্রাসা জামিয়ান ফরজ আছিল আর এত দুনিয়া লাগেই কার মিকে আ সিডিং এর ভাষা কইলে পড়া বুঝছ হইবে সওয়ালে বিয়ান নি আর মুর সিডিং এর ভাষা আছে বিয়ের জামানে আল্লাহ কি মাথার না মাথা কেমন বিয়ের জামানে আল্লাহ থানার জামানে আল্লাহ তারা কিছু তাইল হই সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কে হই আমি আমার কথা বলছি না আমি দয়াল নবীর হাদিস পড়াচ্ছি আপনাদেরকে তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না এটা নবীর হাদিস তো মুহাদ্দিসিন ইকরাম একটু ব্যাখ্যা দিয়েছেন পূর্ণ মুমিন আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাদিস ব্যাখ্যাকারীর ব্যাখ্যা অনুযায়ী পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা সন্তান সন্ততি স্বামী স্ত্রী পৃথিবীর বুকে যে যাকে যতই ভালো বাসনা কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা মহব্বত যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না আমি মুসলমান আমি মুসলমান আপনি পাবলিসিটি করলে হবে না তো আমি মুমিন আমি মুমিন আপনি মুখে পাবলিসিটি করলে হবে না আমি কি আদৌ সবচেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি প্রশ্নটা নিজে নিজের কাছে করেন নুরি সাহেবের বকাবকির দরকার তো নেই আমি কি আদৌ আমার দয়াল নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার দয়াল নবী যখন এ হাদিসটা বর্ণনা করেছেন সেই মজলিসে ফারুক আজম ছিল حضرت سيدنا عمر فاروق رضي الله تعالى عنه ছিলেন فاروق اعظم বললেন নবী গো ইয়া হাবিব আল্লাহ আমি আমার জান ছাড়া খুব মনোযোগ আমি আমার জান ছাড়া আমি আমার প্রাণ ছাড়া মা বাবা ছেড়ে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি তোরা তো সুবহানাল্লাহ হবে নি নো বুঝো দে বুঝলে আমার নবী বলেন উমর তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো না ও জান সারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান সারা মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যত আছে আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু জান সারা
এটার একটা ব্যাখ্যা আছে যেহেতু এটা হাই স্কুলের মাঠ আপনারা শিক্ষিত ছেলেরা শিক্ষিত মানুষ খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন মানুষ জানের প্রশ্নে মানুষ জানের নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারে বাবা ছেলেকে ফেলে দিতে পারে স্বামী স্ত্রীকে ফেলে দিতে পারে স্ত্রী স্বামীকে ফেলে দিতে পারে এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে কিসের প্রশ্নে নিজের জানের প্রশ্নে এক্সাম্পল স্বরূপ 91 তুফানের কথা মনে আছে আমাদের মনে থাকলে তো দেখিনি যারা সামুদ্রিক এলাকার মানুষ কুতুব দিয়ে মশকালি বাসকালি আনোয়ারা সন্দ্বীপ ওখানকার মানুষ কেয়ামতের নমুনা চোখে দেখছে জলোচ্ছ্বাস 15 ফিট 20 ফিট 30 ফিট উঁচু সমুদ্র ঢেউ এসে বিল্ডিং সহ বাড়ি ঘর সব এবার দেখছেন না বন্যার মধ্যে ইন্ডিয়ার দিল্লি পর্যন্ত কি হয়ে গেছে কত বড় বড় বিল্ডিং মানুষ গরু ছাগলের মতো পানির সাথে ভাসিয়ে যাচ্ছে এই বিপদের সময় জলোচ্ছ্বাস হলো এই বিপদের সময় মুসিবতের সময় বাবা ছেলেকে বুকে নিয়ে সাঁতার কাটছিল ছেলে বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটছিল স্বামী স্ত্রীকে নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে এক বন্ধু আপার বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটছিল আমিও বাঁচব বন্ধুকে বাঁচাব আমি বাঁচব আমার ছেলেকে বাঁচাব সাঁতার কাটছিল সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে দেখতেছে এখন তো আমি নিজে বাঁচতেছি না এখন তো আমি এখন আমি নিজে বাঁচতেছি না তখন ওই পজিশনে যখন চলে যাবে তখন মানুষ আমি যখন আর বাঁচতেছি না ছেলেকে বুকে কতক্ষণ রাখবো ছেলে ও বাবাকে কতক্ষণ রাখবে স্বামী স্ত্রীকে কতক্ষণ রাখবে মানুষ জানের প্রশ্নে একে অপরকে কি করতে পারে ফেলে দিতে পারে ও আমার দেশবাসী ফটিক স্ত্রী মানুষ খুব ভালোবাসার নাম ইমান আপনি আমি জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারে বাবার ছেলেকে ফেলে দিতে পারে স্বামী স্ত্রীকে ফেলতে পারে স্ত্রী স্বামীকে ফেলতে পারে এক বন্ধু অপর বন্ধুকে ফেলতে পারে কিন্তু কোন মুসলমান জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমার নবীকে বাদ দিতে পারবে না আমাদের ছেলেরা নাচ পড়ে না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার ইতারা না সুর মিলেন নি শায়রে দেখতে হবে আর দেখতে হবে আবাদ আয়ের নুরিশাম ন খাই চুতুর কোনো দাবাই নাই আর তো বসে গিয়ে দেখে কে সাইতে যায় মদিনা আমার জান মদিনা মদিনাতে আছে আমার সবাই পড়তেছেন মদিনা আমার জান মদিনা মদিনাতে আছে আমার ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দিকার তরে আমার মন হলো অঞ্চল মদিনা আমার যা মদিনা মদিনাতে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানে জান মদিনায় যিনি আছেন জানে জান
উনি আমাদের জানের জান, উনি আমাদের আমরা না পড়ি না, ছেলেরা পড়ে তো সোনার মদিনা আমার সবই বলিব মুখ উচ্চারণ করতে লাগে অর্থ এম বুঝো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব বলিনি ভুলব না ভুলতে পারি না বলিনি ভুলব না ভুলতে পারি না সবই বলিব ও মদিনা তোমায় ভুলতে পারি না সবাই বলতেছেন ও মদিনা তোমায় কি করে ভুলব তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জন যাকে সৃষ্টি না করিলে আমার বালা কিছুই তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ ঠিক না বাবা তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ আর যাকে হারালে হারাব আমি দুজন তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাব আমি দুজন যাহার নামে হয় না তোমারি বুকে যাকে সৃষ্টি আমি কি বুঝাতে পারলাম ফারুক আজম আপনি কোথেকে যাচ্ছেন এগুলো মনে রাখবেন ফারুক আজম আমার নবী যখন বললেন ওমর তুমি এখনো মোমেন হতে পারো নাই ও জানসারা বলছে যে যখন আমার রসুল এই কথা বললেন ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন নবী গো এখন আমি আমার জানের চেয়ে আপনি রসুলকে আমি বেশি ভালোবাসি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেন ইয়ার আমার নবী বলেন এখন তুমি মোমেন এখন এখন তুমি এখন তুমি মোমেন আমার দেশবাসী প্রায় শিক্ষিত মানুষ নিজের কাছে নিজে প্রশ্ন করুন আমি কি আদৌ আমার জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি কেন নুরি সাহেবের ওয়াজের দরকার নাই তো বাবা যদি আমরা জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতাম তাহলে আমরা নবীর আদেশ নিষেধের বাইরে একটা কথা আমরা দিতে পারতাম না ঠিক এখন কি আমরা নবীর কথা মোতাবেক চলি তো জানেন আপনার আপনার রাস্তা আপনি তালাশ করেন এখানে নুরী সাহেবের ওয়াজ কোন কাজ আসবে না যার যার রাস্তা নিজের রাস্তা নিজে তালাশ করেন আপনি কি জান্নাতের রাস্তা ধরে চলছেন না জাহান্নামের রাস্তা দিয়ে চলতেছেন নুরী সাহেবের চিল্লা চিল্লি কোনো দরকার নাই আল্লাহর নবী আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে বলে দিন এ কথা বলে আমি শেষ করে দেব হে নবী আপনি তাদেরকে বলে দিন কোন লা আসআলু লা আসআলুকুম আলাইহি আই আলা মা বাল্লাগতুকুম মিনাল্লাহ হে নবী আপনি তাদেরকে বলুন আমি আল্লাহর পক্ষ থেকে
তোমাদেরকে যে ইসলাম ধর্ম এনে দিচ্ছি তোমাদেরকে আল্লাহর কোরআন এনে দিচ্ছি আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধান আমি এনে দিচ্ছি কোন জায়গায় কোন পরিবেশে যখন আল্লাহর খানায় কাবার ভিতর 360 মূর্তি কত কোথায় মূর্তি কোথায় ঢুকে গেছে দেখেন কোন দেশে কোন পরিবেশে আল্লাহর খানায় কাবার ভিতর 360 মূর্তির পূজা চলছিল হায় 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 কত কত কঠিন পরিস্থিতি হে রাসূল আপনি তাদেরকে বলেন আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নিরলসভাবে নিষ্কলুষভাবে আক্রান্ত নির্যাতনের শিকার হওয়ার পরেও যত ধরনের নির্যাতন যত ধরনের কষ্ট সহ্য করতে হচ্ছে আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে ইসলাম ধর্ম এনে দিচ্ছি কোরআন তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি শরীয়তের বিধিবিধান তোমাদের কাছে এনে দিচ্ছি উম্মত আমি তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ কোন বিনিময় বদলামি চাই না আমি তোমাদের কাছ থেকে কোন জিনিসের শুধু আমাদের নবী না আদমের স্থান থেকে ঈসার স্থান পর্যন্ত যত নবী রসুল পৃথিবীর জমিনে পৃথিবীর লক্ষ্যপ্রষ্ট ফতপ্রষ্ট মানুষকে হেদায়ত করে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য যত নবী রসুল এসেছেন তীরকেছেন বললামকে উফাবাস কষ্ট নির্যাতনের শেষ সীমা সবকিছু সহ্য করে আম্বি ইকরাম আমাদেরকে ইসলাম ধর্ম জান্নাতে যাওয়ার ধর্ম বেরেশতে যাওয়ার ধর্ম নবী এনে দিয়েছেন কোন নবী আপন উম্মত থেকে এক পয়সা কি বিনিময় চেয়েছিলেন কথা বলছেন এখানে আমরা যারা টিচার আছি আপনাদের কথা বলছি না আমি স্কুলে পড়াই মাদ্রাসায় পড়াই প্রাইভেট পড়াই যাওয়ার আগে আমি বলি আগে ঠিয়া ওজন দিবে অঙ্গ আর ওজন হলো আসি ওয়াজ দশ দিবে আগে ঠিয়া ওজন দিবে অঙ্গ আর কথা কই নাই অবস্থায় তোমার কোশ্চন আর গান আয় ওজ দিবে আমি আত্মসমালোচনাকে পছন্দ করি আমরা বিনিময়টা হ্রাস করি কিন্তু আম্বিয়া একরাম কোন পরিবেশে কি কষ্ট করে ইসলাম ধর্ম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন উম্মত আমি রাসূল তোমাদের কাছ থেকে কোন জিনিসের বিনিময়ে বদলা চাই না আমি একটা জিনিস চাই সেটি হলো আমার আহলে বাইতের প্রেম ভালোবাসা এগুলো ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে আল্লাহ এটা এই আয়াত কারিমার দ্বিতীয় তরজমা প্রথম তরজমা এখানে বলি নেই কারণ আয়াতের তরজমার সাথে এই তরজমাটাই সম্পৃক্ত এই জন্য বললাম আচ্ছা আমি খুব সহজে তাড়াতাড়ি বলে দিচ্ছি আল্লাহর নির্দেশে নবী উম্মতের কাছ থেকে নবীর আহলে বাইতের ভালোবাসা চেয়েছিলেন যারা নবীর উম্মত হবে ওরা নবীর পরিবারের সাথে বেয়াদবি করবে না ভালোবাসবে কারণ যে ব্যক্তি এটা লজিক মনে রাখবেন বন্ধুর বন্ধু বন্ধু হ বন্ধুর শত্রু শত্রু হ আপনি যদি জানেন নবীকে ভালোবাসেন আপনি জীবনে কোনোদিন নবীর আওলাদের সাথে বেয়াদবি করতে পারবেন আপনি কোনোদিন
اللهم جامي غدد بندائي عشق شدی آج ترک نصب کن جامی بندائي عشق شدی آج ترک نصب کن جامی قدری راہ فلا ابن فلا چیزنیز اے عبد الرحمن جامی তোমার বংশীয় মর্যাদার কথা তুমি তোমার বংশীয় মর্যাদার কথা একপাশে রেখে দাও আগে তুমি আল্লাহর প্রেমিক বান্দা হয়ে যাও নবীর প্রেমিক উম্মত হয়ে যাও ইসলাম ধর্ম এটা ভালোবাসার ধর্ম এটা প্রেমের ধর্ম এটা ভালোবাসার ধর্ম এটা মানবতার ধর্ম